ওয়েলকাম টু মো ডেইলি ব্লগস, সবাইকে স্বাগত জানাই অ্যান্ড গুড মর্নিং। আজকে সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম, কারণ স্যার আটটা থেকে পড়ানোর কথা ছিল, কিন্তু আমি ভাবছিলাম 8:30, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে বেরোলাম, তারপর ম্যামে করে বেরিয়ে গেলাম ব্যাগটা নিয়ে। আমি বেরোনোর সময় মাকে বলতে হয় যে মা আসছি, সেই জন্য ম্যামে করছিলাম। আজকে গেছিলাম এই নতুন রাস্তা দিয়ে, মানে মাঠের মাঝখান দিয়ে, দুই দিকে ধান চাষ হয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা ভালো কি খারাপ আমি জানি না, মানে আমি আগে আগে বেরোতাম যখন সকালবেলা হাঁটতে, তখন এই রাস্তা দিয়ে যেতাম। এবার মা বললো যে হ্যাঁ মোটামুটি ভালো আছে, যাওয়া যাবে। বোন এসেছিল আমার পেছনে সাইকেল নিয়ে, কারণ সাইকেলটা ওকে দিয়ে দেবো আমি লাইন দিয়ে হেঁটে, তারপরে হচ্ছে ট্রেন ধরবো, কারণ আমি আসার সময় বাসে আসবো, আজকে দেরি হতে পারে বাড়ি আসার জন্য। সেই জন্য ওকে বললাম তুই সাইকেলটা নিয়ে চলে যাও, কারণ ট্রেনে তো রাত্রিবেলা আসতে পারবো না। সেই জন্য এবার পড়ার শেষে ওরা হচ্ছে বলছে ভিডিও বানাচ্ছি, আমার পেছনে ভিডিও বানাচ্ছি, এরকম করে হাসতে হাসতে তারপরে বেরাচ্ছিলাম। চারদিকে ছেলেরা দেখছিলাম, কিন্তু কোনো ছেলে ভাব দিচ্ছিল না। তারপরে এবার লাইন পেরোনোর পালা। এখানে যে রাস্তা, যে রোডটা পেরোতে হয়, কোয়েলের হাত ধরে পেরোতে হয়, কারণ কোয়েল ভয় পায়, ওকে এবার হাত ধরে পেরোতে হবে। তারপর এখানে ট্রেন যাচ্ছিলো, দাঁড়িয়ে এই যে লাইনটা পেরোতে হয়, এই লাইনটা পেরোতে খুবই ভয় লাগে, এতগুলো লাইন তো, আর সব সময় গাড়ি চলে। এই একটা সামনে দুটো কাপড় যাচ্ছিলো, কলেজ যাবি না বাড়ি যাবি, এবার রোদ বেরোয়নি আজকে, আবার ছাতা, মানে ওটা দেখে আমরা সবাই হাসছিলাম যে আমাদের থেকে এর অধম। আমরা তো মাঝে মাঝে ছাতা বের করি, মানে খুব রোদ হলে বের করি, তার আগে বের করি না, এত হালকা রোদেই ছাতা, মানে মেঘলা মেঘলা ওয়েদার তাও ছাতা বের করছে। আজকে প্রথমবার মানে এরকম ভিডিও করলাম, কোনো ইচ্ছেই নেই এরকম ভিডিও করার, কারণ আমাকে পূজা বলছে যে কর না, তোর তো একটা ব্লগ হয়ে যাবে, সেই ভিউ চলে আসবে, তো ওই জন্য আমি ঠিক আছে চলো করে নেওয়া যাক। আবার বলছি কলেজ তো কোনো দিন দেখাস না, কলেজটা আছে দেখা এমনি নেই, আর এটাকে বলা হয় কনকপুরের মোড়। এটা হচ্ছে আমাদের কলেজ, আশকুড়া বর্ণমালী কলেজ। ওখানে একটা মানে গেটের সামনে একটা দারোয়ান বসে থাকে, ও শুধু ব্যয় ব্যয় করে, বলে হাত ধরা যাবে না, আই কার্ড পড়ো। আবার ওখানে এসে আবার বলছে কোয়েল ওকে জুম করে দেখা। তো কলেজের ভেতরে গিয়ে একটা ফুলের বাগান আছে, ফুলের বাগান বলতে ওই সামনেই, ওখানে খুব ফুলগুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর দেখতে, ঢুকতে দেয় না সেখানটাতে, খুব বড় বড় ফুল সেখানেও ঢুকতে দেয় না। এই যে ফুলগুলো,
হোক, আজকে মেনলি কলেজ যাওয়ার কারণ হচ্ছে এক হয়তো রেজাল্ট দিতে পারে, নাহলে কনসেশন, এই দুটোর জন্যই যাওয়া। এবার কনসেশনটাও শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য হচ্ছে কলেজের আমাদের ডিপার্টমেন্টে আগে ঢুকিনি, কনসেশনের দিকেই যাচ্ছিলাম, কারণ এটা দিয়ে আমাদের ডিপার্টমেন্টে ঢোকা হয়, বা সেখানেও দরজা আছে, কিন্তু ওটা দিয়ে ঢুকি না, প্রায় এটা দিয়েই ঢুকি। তো দেখো আমাদের কলেজটা ভালো করে। আজকে এখানেই ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।